কাইলে এখন ভাই গো আমি তো গাড়ি চুর চালালাম না ভাই তুমি আমার কইতে যাও কাইলে উদাসী আমার বাঘার নাম হইছে রেনুয়া রেনু মিয়া আচ্ছা আমার বড় ভাইয়ের নাম হয়েছে সেনুয়া সেলু মিয়া আচ্ছা আমার দুইজন বড় হয়েছে মুক্তার হোসেন জালা মুক্তর হোসেন জালাল মুক্তার হোসেন জালাল আরেকজন হারেশ মিয়া আর একজন হারেশ মিহাড় সবাই কি ভাই

রেনুমিয়া রেনুমিয়া পুরান শররকে গ্রামের নাম না থানার নাম না ইউনিয়নের নাম জানেন না না কাঁদাই কাঁদে আমার ভাইয়ের মুখটা আরেকবার দেখে আমি মৃত্যু মানে শুধু ভাইয়ের কারণে আজকে এখানে আসছে খালি বাই বাই করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা দোয়া এবং শুভ জানিয়ে শুরু করছি ভালো আছেন আশা করি আপন ঠিকানা আর একটি পর্ব এবং এই পর্বটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম তার কারণটা হচ্ছে যে আপনারা হয়তো স্ক্রিন দেখিয়ে বুঝতে পারছেন যে কেন বলছি ব্যতিক্রম মেয়ে মাকে সাথে করে নিয়ে এসছে তার পরিবার খোঁজার জন্যে এবং মায়ের বয়স হচ্ছে সত্তর বছর অনেকগুলো প্রশ্নের মুখোমুখি আমরা যে এই বয়সেও কেন তার পরিবার খোঁজার ইচ্ছা তো সেই প্রশ্নটা না হয় পরেই করা যাবে তার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে আপন ঠিকানায় আসার জন্য নিয়ম হচ্ছে আপন ঠিকানার যে মেল অ্যাড্রেসটি দেওয়া আছে আপনারা ভিডিওর কোনায় দেখতে পাবেন এপিএএন gmail.com এখানে আমাকে মেইল করতে হবে এবং ফোন নাম্বার সহ আর এই ভিডিওগুলো মূলত সফল হয় উদ্দিন ফল মাইটি আল্লাহ আপনারা সবাই মিলে চেষ্টা করেন সে কারণে হয়তো আল্লাহ আমাদের কবুল করেন সো সেই জায়গাটা থেকে শেয়ারের যাতে কোনো বিকল্প না থাকে চলুন ব্যতিক্রমী কেসটি আমরা একটু জানার চেষ্টা করি আমরা প্রথমে একটু নাম জানতে চাই যাকে আপনি নিয়ে আসছেন তিনি আপনার মা জি আচ্ছা আপনার নাম আমার নাম রেহানা রেহানা আপনার মায়ের নাম তপুরা তপুরা আপনি কেমন আছেন সবকিছু শুনতে পারে ঠিক মতো কথাবার্তা বললে শুনতে পারে শুনে একটু আপনি যেহেতু পাশে আছেন আপনি বলেন আর কি বুঝাই দিলেই হবে ওনার বয়স কত আনুমানিক এখন মনে করুন এই যে উনিশশো আটষট্টি সালে বর্ণগোষ্ঠী হয়েছে সেই বর্ণার সময় উনি আসছিল ঢাকা শহরে ঢাকা শহরে না উনি যে বাইয়ের সাথে ট্রেনে রনার রানা দিয়েছিল তারপরে যখন উনি হারাইছে তখন বয়স কত তখন দশ বছর দশ বছর বয়স কত সালের ঘটনা আটষট্টি সালে হ্যাঁ উনিশশো সালে বয়স আল্লাহ আল্লাহ উনি অনেক হাত দিয়েছেন আমি দোয়া করি আরো হাত দিয়েছি হাত দেখ উনি তো খালি এই কাদায় কাদে আমার ভাইয়ের মুখটা আর দেখে আমি মৃত্যু মানে শুধু ভাইয়ের কারণে আজকে এখানে আসছে হ্যাঁ খালি বাই বাই করে কি মনে আছে নানি আপনি একটু বলেন তো আমাকে কিভাবে কিভাবে ঘটনাটা ঘটলো ছোটবেলার বাবার কি মনে আছে পরিবারের কথা কি মনে আছে আমাকে একটু বলেন তো মনে আছে বাবার কথা ভাইয়ের কথা একটু বলেন বোনের কথা কি হচ্ছে একটু বলেন আমার বাবার নাম হইছে রেনুমিয়া রেনুমিয়া আচ্ছা আমার বড় ভাইয়ের নাম হইছে সেনুমিয়া সেনুমিয়া আচ্ছা আমার দুইজন বড় হইছে মুক্তরসন জালাল মুক্তরসন জালাল

বাদে বড় বাড়ি হ্যাঁ মানে গারে তেંદર আপনি একটু বলেন ঘটনাটা পরে ওনার কাছ থেকে শুনে নিব ঘটনাটা কিভাবে ঘটেছে উনি এই নকলি থেকে রংপুর ওনির বাবা আগে গে বন্না বাড়ি গল গেলছে তো ওনির বাবা রংপুরের টাউনে গিয়া মোদির দোকান দিছে মোদির দোকান দিয়ে কোন টাউন রংপুরে রংপুরে টাউনে গিয়ে মুদির দোকান দিচ্ছে মোদের বাড়ি চলে কোথায় এই নাখালি নোয়াখালি থেকে রংপুরে গেছে হ্যাঁ আচ্ছা নাকালি থেকে রংপুরে চলে গেছে তারপরে এই উনির এই বড়ো কইছে আমাদের ছেলে মেয়েদের নিয়ে তোমরা এখানে চলে আসো ওনার বড় ভাই মানে ওনার বড় ছেলেকে বলছে হ্যাঁ বাবা তার বড় ছেলেকে বলছে বাবা তার বড় ছেলেকে বলছে আমাদের ছেলে মেয়ে নিয়ে তুমি এখানে চলে এসো আচ্ছা তারপরে উনি রনা দিছে উনি রনা দিলে এই সময় এই মেয়েদের ছেলেদের এই টেনের ডब्बा আলাদা ছিল আচ্ছা আচ্ছা তো উনি বাইবের সাথে ছিল উনি বাইবের সাথে ছিল ভাই অন্য এক ডब्बा উঠে গেছে তো উনি বাইরের পাগল যেতে উনি বাইরে দেনে

হ্যাঁ কি বলেন আপনি কতদিন ধরে আছেন কাক নানি হাটছেন দিন হাঁটতে হাঁটতে আসরের আজান হয়ে গেছে স্টেশনে গিয়ে ওই যে উনি তো ছোটবেলা আর সুন্দর ছিলেন না উনির পরানো ছিল একটি এই এজেন্ট এই স্কার্ট আমরা তখন স্কার্ট বলি না তো আগের যুগে মানুষ কয়তো ঘাঘড়ি নাকি উনি একটা স্কার্ট পরেছিল আর একটা জামা ছিল পরানো তো উনি খাত দেখাত দে উনি 18 বাড়ি গেছে আঠেরো ফেব্রুয়ারি যাওয়ার পরে বাদে শহীদ আর দার আছে এই যে টিকিট মাস্টার আছে না উনি আটকাইছে আটকাইয়া কইতাছে তুমি কেন কাঁদাসো কামর বাই ট্রেনে থেকে আমি নাই মেগেছি আমার বাই ট্রেনে দেখে সেগা তো ওরা আটকাইছে আটকাইয়া রাখছে রাখকে বা এক মহিলা এই ও করছে এই আমাদের মেয়ে নাই আমি নিয়ে যাই বাদে মহিলা দিয়ে নিয়ে গেছে নিয়ে গেলে ওই মেয়ে মহিলা বেশি ভালো না বাদে দহেদারের নিয়ে গেছে দহেদারের কোন দহেদারে দহেদারে নিয়ে উনি রে লালন পালন করছে লালন পালন করার পরে বাদে কিছুদিন পরে উনিরে বিয়ে শি দিয়ে দিছে বিয়ে শাদি দিয়ে দিলে উনির সাইড সেলিছে দুই মেয়ে ভাইরে খুঁজে নেয় পরে ফ্যামিলি খুঁজে ধরেই খুঁজে নেই খুঁজে নেই উনি তো খালি খাদার খাদা আছে উনি যে ঠিকানা বলতে না খালি ভাই বোনের নামটা বলতে পারে আর কোন বলতে পারে না উনি আর কেউ নিয়ে যায় না এই আগ্রহ কেউ নাই উনি এখন আমার কাছে তাহে উনি খালি খাদে বাইরে দেখার লাগে ওর জন্য আমি আপনি কত নাম্বার বাচ্চা ওনার মানে আমি সবার ছোট সবার ছোট আপনার সাথেই থাকে আমার সাথেই থাকে তো মা তো অনেক গল্প টল্প করতো নিশ্চয়ই যখন আপনারা যখন ছোট ছিলেন কেমনে কেমনে ভাইয়ের গল্প কি দেখছেন কেমন করতো এই যে মা করতো আমার ভাই এমন আদর করতো ভাই এই ছোটোবেলা এই ছয় মাসের যে সময় ছিল ওই সময় মা মারা গেছে মা মারা গেলে মা মারা গেছে হ্যাঁ ছয় মাসের যে সময় ছিল এই সময় মা মারা গেছে মা মারা গেলে ভাইবা আর বড় বোন দুই ভাইয়ের এক বোনের ছোট বোনের বোন তো দুইটা চারটা ভাই ছয় ভাই বোন বন্ধের মধ্যে তো বড় ছিল না না উনি ছোট বন্ধের মধ্যে ছোট ছিলেন আপনি বোনের হয়ে গেছে বোনের হয়ে গেছে তারপর আপনাদের কি বলতে করতে ছোটবেলা দেখতেন এরকম হ্যাঁ হ্যাঁ সব সময় কান্নাকাটি করে আমি তো গাড়ি চুড়লাম না তুমি আমার কই যাও যাও উদাসী বড় হয়ে যেন নদীতে এই যে বড় নৌকা বা নাস্তি মারনা কি উনি এই করতো বরিশাল জাইতুকা অন্যান্য তুকা উনি দুইটা টুবলা আনছে একটা দিচ্ছে বোনের আতো একটা দিচ্ছে বউ রা ওতো বনের অত পছন্দ করতে বনের rato পছন্দ করতে এই যে জ্ঞানদারিও অনেক মোডা মোডা গল্প যা আমার মা গল্প করে অনেক মোডা মোডা গল্প জ্ঞানদারি আইনে বনের rato একটা dise ভাই বনের rato dise দেয়া কইছে আমার বনের rato তুমি এটা খাইট্যা দাও অনেক এই যে কেজুরে গুড় বিলে এই কলসি বান্দতেছে অনেক নামায় নামায় অনেক আদর করছে হ্যাঁ ওর জন্য বাইরের কথা বলতে পারে না তে এত বছর পরে এই অনুষ্ঠানের খোঁজ করলেন কথা এটা আছেন না আগে এগুলো ছিল না

বা ইউটিউবে যারা দেখে এরা এরা সবাই মিলে এই জিনিসগুলো ছড়াই দেয় আমি ওনার মতো করে ভাষা সহজ করে বলতেছি আপনারা বুঝে নেবেন ছড়াই দেয় তো ছড়াই দেওয়ার পরে লাখ লাখ মানুষ এটা দেখে দেখার পরে যদি আপনার আত্মীয় স্বজন কেউ দেখে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব কারণ এটা তো সম্পূর্ণ আল্লাহর হাতে এবং আপনি আপনি এই বয়সে আসছেন আল্লাহ যদি আপনাকে কবুল করে তাহলে হয়তো খুঁজেও পাওয়া যেতে পারে যেই বয়সে আপনি আসছেন এটাই হচ্ছে কথা এত বছর বয়সে কিভাবে বেঁচে আছে কারে এই যে সবাই পাওয়া যাবে তার ইচ্ছে তা তো এখনো ইচ্ছে আমার ভাইয়ের মুখটা আমি একবার দেখতাম ভাই না থাকুক শুধু ভাই হইলে তো আছে যাই তা আমার আত্মীয় আমি একবার দেখতাম দেখছি দেশটা আমি দেখতে চাই আপনার দেশ নোয়াখালী ছিল মনে পড়ে বাপার নাম কি ছিলুমিয়া পুরান শহর কি গ্রামের নাম না থানার নাম না ইউনিয়নের নাম জানেন না বাড়ি নদী আচ্ছা আপনার ওই বাবা কি কাজ করতো এইটা দোকানদারি করছে দোকান দিচ্ছে মুদি নোয়াখালী রংপুরে চলে গেছে চলে গেছে এখানে যে বন্যায় এই যে বন্যায় এখানে বন্যা হয়ে গেছে কারণে রংপুরে চলে গেছে রংপুরে চলে গেছে উনি তারপরে আমার নানি মারার পরে আর একটা সংসার করছে তার তারও একটা ছেলে একটা মেয়ে হয়েছে নানি মারা যাওয়ার পরে মারা আচ্ছা আচ্ছা এই নোয়াখালীর পুরান শহরে আমি জানি না রেনুমিয়া নামে কেউ আছে কিনা বড় ভাইয়ের নাম ছিল সেনুমিয়ার কথাই তো বলতেছে আচ্ছা মেজো ভাইয়ের নাম ছিল মুক্তার হোসেন আমি একটু বলি আপনাদেরকে আহ ভাইয়ের নাম হচ্ছে মেজো ভাইয়ের নাম মুক্তার হোসেন শেজো ভাই শেজো ভাইয়ের নাম হচ্ছে জালাল আর ছোট ভাইয়ের নাম হচ্ছে হারুস মিয়া বোনের নাম হচ্ছে আঞ্জুরা খাতুন চাচার নাম হচ্ছে মনু মিয়া তাই না চাচার নাম আপনার চাচার নাম হচ্ছে মনুমিয়া তো এই মনুমিয়া কি নোয়াখালীতেই ছিল নাকি চাচাও চলে গেছে নোয়াখালীতে ছিল আচ্ছা এই হচ্ছে বিষয় আর এখানে যেটা ছোট করে ওনারা লিখে নিয়ে এসেছে উনিশশো সালে বন্যার সময় নিজ বাসস্থান পুরান শহর থেকে বড় ভাই সেনুমিয়ার সাথে নদী ভাঙনের জন্য রংপুর যাইতেছিলাম তারপর হঠাৎ করে গাড়ি থেকে নেমে গিয়েছিলাম পরে আর ভাইকে খুঁজে পাই নাই পরে আমাকে সুজা নামের এক ব্যক্তি আমাকে এক মাস পালন করার পর অন্য আরেকটি মানুষের কাছে দিয়ে দেয় এরপর থেকে আমি ওখানেই বড় হতে থাকি এবং ওনারাই আমাকে বিবাহ দিয়েছিল এখন আমার বয়স সত্তর বছর এই আছি এই নেই

রংপুর কোথায় গেছিল বলে আছে কি রংপুরে বলতে পারে না ওই জায়গার নামটা বলতে পারলে তো ওই জায়গায় নিয়ে যায় একটা জিনিস শুধু মাথায় রাখবেন আপনারা সেটা হলো যে এই নোয়াখালীর পুরান শহরের আহ রেনুমিয়া রেনুমিয়া সেনুমিয়া মুক্তার হোসেন জালাল হারুসমিয়া আঞ্জুরা খাতুন মনুমিয়া এখানে একটা বিষয় হচ্ছে এই ঘটনাগুলো হচ্ছে উনিশশো সাল সেই মুক্তিযুদ্ধের আগের মুক্তিযুদ্ধ না আগে মুক্তিযুদ্ধের কত আগের গল্প আল্লাহ যদি চায় তো সবকিছু সম্ভব তো সেই জায়গাটা থেকে আমরা যদি এটা সফল করতে পারি সেটা একটা বিশাল ব্যাপার হবে তো এত বছর আগের এইরকম আত্মীয় স্বজন কেউ আছে কিনা যেহেতু ওনারা বন্যার কারণে ওখান থেকে চলে গিয়েছিলেন নদীর নামটা কি মনে আছে কোন নদী নদীর পারে। নদীর নাম মনে আছে নানি না মেঘনা নদীতে যাই হোক ওনার যতটুকো আছে ততটুকো বলেছে যদি কেউ বের করতে পারেন যে এদের মানে বৃদ্ধ বৃদ্ধ মানুষ যদি কেউ থাকে এই পুরান শহর এলাকায় তাহলে এই পুরান শহর পুরান শহর তো না পুরান শহর কনফার্ম নোয়াখালী জেলা এটা এটাও নিশ্চিত নোয়াখালী এটা নিশ্চিত এটা নিশ্চিত খালি এই এই নাম ধরে যদি কেউ খুঁজে বের করতে পারেন তাহলে আমরা একের পর এক সব বের করে ফেলতে পারবো